কয়েক ঘণ্টা খোঁজ নেই তার। সন্তানেরা মায়ের জন্য দিশেহারা হয়ে ওঠে। অনেক খোঁজার পরে পুকুর পাড়ে মিলে মায়ের জুতো। তা দেখে ঘণ্টাখানেক উদ্ধার চেষ্টা পরে এতিম সন্তানেরা বুকে জড়িয়ে নেয় মায়ের লাশ। শোকাবহ এই ঘটনায় ছোট ছোট সন্তানদের আহাজারিতে নির্বাক হয়ে পড়ে গ্রামবাসী। ছেলে মেয়েকে এতিম করে মায়ের পুকুরে ডুবে লাশ হওয়ার এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে সিরাজগঞ্জের তারাশ উপজেলার নওখাদা গ্রামে। জানা যায় জ্যোৎস্না খাতুন পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। কয়েক ঘন্টা পার হলেও ফিরে না আসায় সন্তানেরা খুঁজতে থাকে মাকে। পাগলের মতো খোঁজার পরেও সন্ধান মিলছিল না মায়ের। এ সময় হঠাৎই পুকুরে ভাসতে দেখা যায় হারিয়ে ফেলা মায়ের এক পায়ের জুতো। তখনই সন্তানেরা অনুমান করে তাদের মা পুকুরে ডুবে মরেছে, কারণ তারা জানত তাদের মায়ের মৃগী ব্যারাম আছে। মা আর বেঁচে নেই এমনটা জেনে শোকাহত ছেলেরা কান্নায় ভেঙে পড়ে, প্রতিবেশীদের সঙ্গে মাকে খুঁজতে থাকে। হঠাৎই লাশ পাওয়াতে কান্না যেন আরও বেড়ে যায়। তাদের এমন স্বজন হারানো যন্ত্রণা দেখে উপস্থিত মানুষের চোখে ইচ্ছে না থাকা সত্ত্বেও জল চলে আসে। দর্শক, মায়ের পুকুরে ডুবে মরার ঘটনায় এতিম হওয়া শিশুদের নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।